হ্যালো স্টুডেন্ট তোমাকে অনার ছো আশা করি তোমার সবাই ভালো আছো ক্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম এডুকেশান জেনারেলে অর্থাৎ এডুকেশান এমডিসি কোর্সে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য নিয়ে চলে এলাম টেন মার্কস ও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো তোমরা যারা অনার্স কোর্সে পড়ছো তোমাদের যদি এডুকেশান সাবজেক্টটি থেকে থাকে তোমরা যারা জেনারেল কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের মধ্যে পড়ছো তোমাদের যদি এডুকেশান সাবজেক্টটি থেকে থাকে শেষ মুহুর্তে যে কোশ্চেনগুলি আমি টেন মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেনগুলি আলোচনা করব এই কোশ্চেনগুলি তোমরা একবার হলেও দেখে যাও অবশ্যই তোমরা এরই মধ্যে দেখে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে চলো প্রথমেই আমরা দেখে নেবো টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্টার গার্ডেন ও মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য লেখো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে শিক্ষা সমস্যা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো প্রথা বর্জিত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি এই শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এই যে দুটি কোশ্চেন আমি বললাম দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে পাঠ্যক্রম বলতে কি বোঝো বিভিন্ন ধরনের পাঠ্যক্রমে সংক্ষিপ্ত আলোচনা করো পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য শিক্ষা শব্দের অর্থ বোঝাও শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো যোগ দর্শনের মূল নীতিগুলি কি কি আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো পতঞ্জলি যোগ দর্শনে অষ্টাঙ্গ সম্পর্কে যা জানো লেখো বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো এই যে কোশ্চেনগুলি আমি বললাম এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে শিক্ষা সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেন তোমাদের নটি কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের জন্য লিখতে হবে ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য লেখো একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো দূর শিক্ষার উপযোগিতাগুলি বিবৃত করো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো কেন্টার গার্ডেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতির তুলনামূলক আলোচনা করো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী প্রকারভেদগুলি আলোচনা করো প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো দর্শন শাস্ত্র হিসাবে প্রকৃতিবাদের মূলনীতিগুলি বিশ্লেষণ করো শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো ছ নম্বর দাগে যে কোশ্চেনগুলি রয়েছে প্রথম অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন তোমরা দেখে নাও আর দ্বিতীয় অধ্যায় থেকে সাত নম্বর দাগে এক্সট্রা কোশ্চেন রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন কিছু রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও আট নম্বর দাগে রয়েছে এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে রাখো অবশ্যই তোমরা তেইশ তারিখ আর উনত্রিশ তারিখে তোমাদের যে এক্সাম রয়েছে সেখানে তোমরা এই কোয়েশ্চেনগুলির মধ্যে থেকে কমন পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ